নারীর ভালো এবং খারাপ লক্ষণ। এক, যে মহিলার নাকের ডগায় তিল থাকে তারা খুব ভাগ্যবান, এই ধরনের মহিলারা সমস্ত সুখ লাভ করে। দুই, যেসব মহিলার রাশি ধনু, মীন এবং বৃষ তারা খুব ভাগ্যবান, তারা খুব অল্প সময়ে প্রচুর সাফল্য পান। তিন, যে মহিলাদের ঠোঁটের উপরের অংশে বেশি চুল আছে এবং তাদের উচ্চতা বেশি, এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ। চার, যে মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না, এমন মহিলার অনেক স্বামী রয়েছে। পাঁচ, যেসব নারীর অনামিকা আঙুল ছোট হয় তারা ঝগড়াতে, এই ধরনের মহিলা প্রতিটি বিষয়ে ঝগড়া করে। ছয়, যদি কোনো মহিলার কোমর ভারী হয় তবে এই জাতীয় মহিলারা নিজের মতো কাজ করে, কারো কথা শোনে না। সাত, পা মহিলাদের সৌভাগ্যের প্রমাণ বলে মনে করা হয়। কথিত আছে যে মেয়েদের পা লম্বা এবং যাদের বাড়িতে এমন মেয়ের বিয়ে হয় তাদের বাড়িতে অর্থের অভাব হয় না, তার মানে এই ধরনের মেয়েদের লক্ষ্মীর রূপে ধরা হয়। আট, যদি কোনো মহিলার নাকে লাল রঙের পরিবর্তে কালো দাগ থাকে তবে তা তার স্বামীর জন্য খুব অশুভ। নয়, যে মহিলার পায়ের প্রতিটি আঙুল সমান দৈর্ঘ্যের সেই মহিলাটি তার সারা জীবনে কেবল সুখী অর্জন করে এবং তার পরিবারকে সর্বদা সুখী রাখে। দশ, যে মহিলার কপাল লম্বা এমন নারী তার শ্বশুর বাড়ির জন্য অশুভ। এগারো, যদি কোনো মহিলার ঘাট বাঁকা, এই ধরনের মহিলাদের কাজের মেয়ে হয়ে থাকতে হয়। বারো, কোনো মহিলার যদি হাঁটার সময় অনবরত ধুলো উড়ে, এমন মহিলারা তার পরিবারের ধ্বংস ডেকে আনতে পারে। তেরো, যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এ ধরনের নারীরা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। চৌদ্দ, যে মহিলারা লম্বা এবং সুন্দর আঙুল থাকে, এই ধরনের মহিলা তার স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হয়। পনেরো, যে মহিলার চোখ হলুদ এবং একটু ভয়ানক তার স্বভাব খুব খারাপ। ষোলো, যেসব মহিলার গোড়ালি চার আঙুল লম্বা, এই ধরনের মহিলারা চুরি করতে পারদর্শী। সতেরো, যেসব মেয়েদের উরু শক্ত ও মাংসল তারা বিলাসী হয়, তাদের কারণে স্বামী গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ করে। আঠারো, যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো তারা খুব ভাগ্যবান, তারা জীবনের সব সুখ পায়। ১৯, লম্বা চুল থাকা সৌভাগ্যের বিষয়, এ ধরনের নারীদের ভাগ্যে সুখ ও আনন্দ লেখা থাকে। লম্বা চুলের মহিলারা প্রতিটি কাজ ভালোভাবে পরিচালনা করার ক্ষমতা রাখেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।